এই ম্যাথটাতে আমাদের প্রথম ম্যাথটা বেশ ছোট হলেও কিন্তু সেকেন্ড যে ম্যাথটা আছে সেখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আর এখানে কি কি দেওয়া আছে, একটা ট্রান্সফর্মার যার এনপিআর এনএস মানে মুখ্য কুণ্ডলী কত 800 আর গৌণ কুণ্ডলী কত 1200। তো এটা দেখে কি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার। আর কি কি দেওয়া দেখো, প্রধান কুণ্ডলী মানে প্রিন্সিপাল কয়েলে প্রধান কুণ্ডলীতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মানে আইপি হচ্ছে আমাদের কত 4 অ্যাম্পিয়ার। তো আমি লিখি যে আইপি ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার লিখে ফেললাম। প্রবাহের ফলে মানে এখানে 4 অ্যাম্পিয়ার প্রবাহের ফলে স্বকীয় আবেশ গুণাঙ্ক 0.48 হেনরি। তো নিশ্চয়ই মনে আছে স্বকীয় আবেশ গুণাঙ্ক বা আমরা পড়েছিলাম সেলফ ইন্ডাকশন, সেটা কত এখানে 0.48 হেনরি। এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এল দিয়ে, 0.48 হেনরি যার ইউনিট ছিল হেনরি। আচ্ছা তড়িৎ প্রবাহ 0.02 সেকেন্ডে, এটা সেকেন্ড হবে, 0.02 সেকেন্ডে শূন্যে নামিয়ে আনলে গৌণ কুণ্ডলীতে চৌম্বক আবেশ ঘটে। মানে এখানে কী করলাম আমরা, তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো ছিল কত 4 অ্যাম্পিয়ার, আমরা তার প্রবাহ বা হচ্ছে কারেন্ট ফ্লোকে 4 অ্যাম্পিয়ার থেকে জিরোতে নামিয়ে আনলাম। কত সময়ে, 0.02 সেকেন্ডে। এই নামিয়ে আনার কারণে কী হলো, তার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটলো এবং এই চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন ঘটার কারণে এখানে একটা কী পাওয়া গেল, আবিষ্ট চৌম্বক ফ্লাক্স পাওয়া গেল। সেটাই বলা হচ্ছে যে কোন কুণ্ডলীতে চৌম্বক আবেশ ঘটে। আচ্ছা তো প্রথম যে ব্যাপারটা বলা হচ্ছে বেশ ইজি, কী বলা হচ্ছে, মুখ্য কুণ্ডলীর প্রতি পাকে চৌম্বক ফ্লাক্স কত, মানে এখানে প্রতি পাকে চৌম্বক ফ্লাক্স বের করতে বলা হচ্ছে। তো আমরা ফর্মুলা লিখব যে ফাই ইকুয়াল টু এল আই। কেন ফাই ইকুয়াল টু এল আই, কারণ আমরা কি জানি এখানে তার আইপি জানি, তাই না, আইপি আর এলপি। এলপিটা মানে হচ্ছে, এলটা আসলে কি, এলটা আসলে হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক বা সেলফ ইন্ডাকশন। তো আমরা লিখলাম ফাই ইকুয়াল টু এলপি আইপি। আচ্ছা এখন বলা হচ্ছে প্রতি পাকে চৌম্বক ফ্লাক্স মানে পার ইউনিট কয়েলে চৌম্বক ফ্লাক্স। তো এখানে যেটা করতে হবে এটা হচ্ছে আমার টোটাল চৌম্বক ফ্লাক্স। তো ফর্মুলা আসলে এইটা, এন ফাই ইকুয়াল টু এলপি আইপি। তো এখান থেকে লিখতে পারি ফাই ইকুয়াল টু এলপি আইপি, নিচে হচ্ছে এনপি, এখানে আসলে এনপি হবে, ক্লিয়ার। তো আমরা কী পাবো, এখন আমরা যে ফাইটা পাবো এটা হচ্ছে আসলে আমার প্রতি পাকে চৌম্বক ফ্লাক্স। তো আমরা ভ্যালু বসাই, এলপি কত, এলপি হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের এলপি 0.48, 0.48 ইন্টু হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার, আর নিচে এনপি কত, এনপি হচ্ছে 800। তো আমরা যদি ক্যালকুলেট করি কত পাবো, এটা 2.4 × 10⁻³ হেনরি না, এটা হবে হচ্ছে ওয়েবার, কারণ চৌম্বক ফ্লাক্সের ইউনিট আসলে ওয়েবার, ক্লিয়ার। সো বেশ ইজি ম্যাথ। আর এটা বুঝতে হবে যে আসলে এখানে আমাকে পাক সংখ্যা দিয়ে ডিভাইড করা লাগবে, যদি পাক সংখ্যা দিয়ে ডিভাইড না করি তাহলে আমরা টোটাল চৌম্বক ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফ্লাক্স পাবো। আর পাক সংখ্যা দিয়ে যেহেতু ডিভাইড করলাম তাহলে এখন প্রতি পাকে চৌম্বক ফ্লাক্স পাচ্ছি আমরা, সেটাই বলা হচ্ছে যে প্রতি পাকে চৌম্বক ফ্লাক্সটা কত সেটা বের করো। আচ্ছা তো বেশ ইজি একটা ম্যাথ ছিল, যেটা সিকিউ এমসিকিউ দুই টাইপের কোশ্চেনই আসতে পারে তোমাদের। এবার পরের কোশ্চেনটায় যাই, যন্ত্রের অন্তর্গামী এবং বহির্গামী ক্ষমতা সমান হবে কি না। অন্তর্গামী মানে হচ্ছে প্রিন্সিপাল কয়েল, আর বহির্গামী মানে হচ্ছে আমাদের এই যে সেকেন্ডারি কয়েল। এখন এখানকার ক্ষমতা মানে পাওয়ার এবং এখানকার ক্ষমতা বা পাওয়ার সমান হবে কি না। তো পাওয়ার আমরা বের করবো কীভাবে, এই ফর্মুলা দিয়ে, পি ইকুয়াল টু ভিআই। তো ভি এর পরিবর্তে আমরা এখানে বসা পড়ছে আসলে ই, মানে তড়িৎ চালক শক্তি, ই মানে ইপি আইপি, আর পি টু ইকুয়াল টু হচ্ছে ইএস আইএস, আমরা পি ওয়ান পি টু বের করবো। এটা হচ্ছে আমার অন্তর্গামী ক্ষমতা বহির্গামী ক্ষমতা মানে এখানকার ক্ষমতা। আচ্ছা তার জন্য আমাকে জানা লাগবে ইপি আইপি আর ইএস আইএস। আমরা কি জানি, আমরা জানি আসলে শুধু একমাত্র জানি যেটা, সেটা হচ্ছে আইপি, আর কিছু জানি না, একমাত্র আইপি জানি। তো সেটা কীভাবে বের করতে পারি, একটা একটা করে সব বের করি। প্রথমে বের করবো হচ্ছে আমি ইপি, সেটা কীভাবে দেখো, প্রথমে বের করবো হচ্ছে আমরা ইপি। তো ইপি যদি বের করতে চাই আমরা ইউজ করব হচ্ছে ফ্যারাডে ল। ফ্যারাডে ল আমরা কী জানি, আমরা জানি ইকুয়াল টু মাইনাস এন
डि फाइ बाई डिटी आबार फाइ इक्वल टू जेहेतु आमरा जानी एल आई आमरा जेटा करते पारी माइनस एल एखाने फाइ एर जगह बसाय होच्छे एल आई बाई डिटी आल्टिमेटली पाबो होच्छे माइनस एन एल डि आई बाई डिटी सो एटा होच्छे आमादेर इपि जदि एटा आईपि हय आर एटा जदि हय एलपि माने एटा होच्छे आमार मुख्य कुंडली बा होच्छे प्रिन्सिपाल कोयेलेर कारेंट आईपि अच्छा तो सरासरि आसले एटा लिखलेई चलबे মানে তোমার যদি এটা মনে থাকে এটাই লিখতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা যেটা করব আসলে এখানে আসলে আমি মাইনাস এটা মুছে দিব কেন মাইনাস এটা মুছে বলি আমার মাইনাসটা লাগবে না মাইনাসটা আসলে কি ছিল যদি থিওরি টপিকটা মনে করো মাইনাসটা ছিল আসলে জাস্ট ডিরেকশন তাই না বা দিক কারণ হচ্ছে এটা যে কারণে উৎপন্ন হয় সেই কারণকেই বাধা দেয় মানে লেন্স ফর্মুলা আর এন কেন লিখবো না এন লিখবো না কারণ হচ্ছে যে আমি এখানে শুধু একটা কুণ্ডলীর वोल्टेज बेर करब बा तरिकचालक शक्ति बेर करब जदि तुमी टोटाल बेर करते चाओ ताहले एन दिए माल्टिप्लाई करते पारो कोनो समस्या नहीं क्लियर सो आमार फर्मुला कि हुए गेलो जस्ट एल डि आई बाई डिटी तो आमी एकटु क्लियर करे लिखी जे एलपि डि आई बाई डिटी क्लियर अच्छा एटा होच्छे आमादेर फर्मुला तो सरासरि आमरा एटाई लिखते पारि एखन भ्यालू बसाई एखाने एलपि कत আমরা কিন্তু জানি এই যে আমার মুখ্য বা প্রিন্সিপাল কয়েল তার জন্য আমরা এল জানি মানে সক্রিয় আবেশ গুণাঙ্ক 0.48 তো বসাই এখানে 0.48 আচ্ছা এবার আসি এই যে ডিআইটা এটা আসলে কি এটা আসলে তড়িৎ প্রবাহের পরিবর্তন একটু খেয়াল করে দেখো এখানে 0.0 সেকেন্ডে কি করা হচ্ছে শূন্যে নামিয়ে আনা হচ্ছে তাই না 0.0 সেকেন্ডে আমরা তড়িৎ প্রবাহকে শূন্যে নামিয়ে আনছি তড়িৎ প্রবাহ 0.2 সেকেন্ডে শূন্যে নামিয়ে আনলে তার মানে আমার টি হচ্ছে কত টি হচ্ছে আমাদের 0.02 সেকেন্ড এই 0.02 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার থেকে শূন্যে নামিয়ে আনা হচ্ছে তার মানে 0.02 সেকেন্ডে তড়িৎ প্রবাহের পরিবর্তন 4 অ্যাম্পিয়ার তো আমি লিখব হচ্ছে উপরে 4 আর এখানে হচ্ছে কত আমাদের 0.02 কত পাবো আমরা এখান থেকে ক্যালকুলেট করলে 96 ভোল্ট এটা হচ্ছে কি জাস্ট একটা কয়েল বা একটা কুণ্ডলীর জন্য তো তোমরা যদি টোটাল কয়েলের জন্য চাও পুরোটার জন্য চাও তাহলে এখানে কি লিখতে পারো এই যে এন সহ ক্যালকুলেট করতে পারো তখন কি করতে হবে এন কত এখানে 800 800 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সো এটা আরও বড় আসবে কোনো সমস্যা নেই ম্যাথ হবে আচ্ছা সো আমরা কী পেয়ে গেলাম আর পেলাম হচ্ছে ইপি তাহলে এখন আমরা বের করতে পারবো হচ্ছে ইএস সেটা কীভাবে দেখো আমরা কিন্তু ফর্মুলা জানি যে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস তাই না কেমন এটা লিখলাম কারণ আমরা হচ্ছে এনপি এনএস জানি আর এইমাত্র হচ্ছে আমি কী বের করলাম ইপি বের করলাম সো খুব ইজিলি আমরা এখান থেকে কী বের করতে পারবো ইএস বের করতে পারবো আর ইএসটা হচ্ছে আমার সেকেন্ডারি কয়েলের তড়িচালক শক্তি বা হচ্ছে বিভব শক্তি বলতে পারি তো সব বসিয়ে দিই আমরা ইপি কত পেয়েছি এখানে 96 তো বসাই এখানে যে 96 ডিভাইড হচ্ছে আমার ইএস এনপি কত 800 ডিভাইড এনএস হচ্ছে 1200 তো যদি ক্যালকুলেট করি এখানে আমাদের ইএস চলে আসবে হচ্ছে 144 ভোল্ট তো এটা হচ্ছে আমার ইএস সো খুব ইজি ইজি কিন্তু ক্যালকুলেট করা জাস্ট তুমি যেটা করবা ইএসটাকে এদিকে নিবা 1200কে এখানে মাল্টিপ্লাই করবা আর 800 দিয়ে ডিভাইড করবা মানে 96 ইনটু 1200 ডিভাইড 800 এটা চলে আসবে তাহলে পেয়ে গেলাম হচ্ছে আমি ইএস তাই না ইএস পেয়ে গেলাম ইপি পেয়ে গেলাম আর এই যে আইপি এটা জানি এখন জাস্ট একটা জিনিসই বাকি সেটা হচ্ছে কি আমাদের আইএস ইপি আইপি জানি ইএস জানি জাস্ট কী বের করবো আইএস তাহলে আইএসটা কীভাবে বের করবো এই যে এটা ইউজ করে বের করতে পারি ইপি বাই ইএস এনপি বাই এনএস ইকুয়াল টু কি ছিল আইএস বাই আইপি তো আমি এখন যেটা লিখব এখানে আইএসটা বের করার জন্য এখানে ফর্মুলা লিখি এগুলো মুছে দিই আইপি হচ্ছে 4 অ্যাম্পিয়ার তাই না আইপি হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার সো আমি এখান থেকে লিখতে পারি যে ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি এটা আমরা জানি ইপি কত 96 বাই হচ্ছে 144 হচ্ছে আমাদের ইএস আইএস জানি না বের করতে হবে আর আইপি হচ্ছে আমাদের কত 4 অ্যাম্পিয়ার
सो एखान जो आईएस बेर करते चाह कत आस 96 इंटू 4 डिवाइड हो 144 ये जी कैलकुलेट करी कत आस 8/3 एम्पियर यहाँ हे आईएस क्लियर। सो हमें एन सब जानी इपी जानी आईपी जानी इएस जानी आईएस जानी सो सब जेहेतु जानी आमरा एखाने पावर बेर करे फेली। तो प्रथम आमी लिखब हे P1 P1 हे आमार मुख्य कुंडली माने ए कॉयलर की पावर ईपी आईपी तो ईपी कत 96 आईपी हे 4 जदि क्योंकुलेट करी आसब हे 384 वाट और P2 से आगे मत ही हे ईएस आईएस तो ईएस कत 144 और आईएस हे हमारे मात्र बेर कर लम 8/3 जो क्योंकुलेट करी आस 384 एत वाट। ओके सो ये हमारे P1 बेर कर लमने और यहाँ से हमार P2 क्लियर। तार मैं एक ट्रांसफर्मार मुख्य कुंडली बाहर प्रिंसिपाल कॉयल और गौण कुंडली तर पावर की है समान है तो ये क्योंकि बेस गुरुत्वपूर्ण एक मैथ ये मैथ अनेक आसते परे तुम्हारे तो ट्राई करवा जो जो एक किसू देवा थे तरह और किस इनफरमेशन देवा थे से बाकीगुल्लो बेर करा से आसल तुम्हारे ये मैथ देखिए जस्ट एखे कि देवा छो 4 एम्पियर देवा कि बेर कर लकय आवेश गुणांक बेर कर इपी बेर कर लाइना से आस्ते आस्ते हम ईएसआईएस बेर कर फिलल तपर क्षमता बेर कर फिलल मैं पावर बेर कर फिलल। अच्छा तो आशा करी मैथ बोझा गया तो एक्सर नेक्स्ट मैथे जाए।